লিটন দাসকে কেন একাদশে রাখা হলো না সেই প্রশ্নের জবাবে অবাক করা উত্তর দেন কলকাতার হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডি। তবে কি এক ম্যাচ খেলে লিটন দাসের আইপিএল কেরিয়ার শেষ, বিস্তারিত জানবো এই ভিডিওতে। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক ঘটেছিল লিটন কুমার দাসের। সেই ম্যাচে ব্যাটিং এর পাশাপাশি কিপিং এও জঘন্য পারফরমেন্স করে লিটন কুমার দাস। নামের প্রতি শ্রদ্ধা রেখে ভালো কিছু করতে পারেনি লিটন কুমার দাস, আর সেই এক ম্যাচ দেখেই তাকে একাদশের বাইরে থেকে বের করে দেওয়া হয়েছে। আর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে লিটন দাসকে একাদশে রাখেনি কেকেআর, তবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দলে আছেন তিনি। তার পরিবর্তে মূল একাদশে জায়গা পেয়েছেন ডেভিড উইজে, আর মনদীপ সিংকে বসিয়ে একাদশে ব্যাক করানো হয়েছে শ্রীনয়ন জগদীশনকে, যিনি আজ কিপিং করছেন। তবে লিটন দাসকে একাদশে না রাখায় ভারতীয় সমর্থকরা খুশি হলেও বাংলাদেশি সমর্থকরা খুশি নন। বাংলাদেশি সমর্থকদের মতে লিটন দাসকে আরো কয়েকটি সুযোগ দেওয়া উচিত ছিল। এদিকে ম্যাচ চলাকালীন সময়ে ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকার কেকেআর কোচকে প্রশ্ন করেন কেন লিটন দাস একাদশে নেই। তখন চন্দ্রকান্ত পন্টি বলেন, না তিন ম্যাচ হেরে আমরা প্রচন্ড চাপে রয়েছি, তাই এই ম্যাচে লিটন দাসকে বসানো হয়েছে। আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমাদের বেঞ্চে বসে থাকা বাকি প্লেয়ারদেরকে খেলিয়ে সেরাটা বের করে নিতে চাই। জগদীশন যেহেতু লিটন দাসের চেয়ে ভালো কিপিং করে তাই তাকে কিপার হিসেবে রাখা হয়েছে। তবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে লিটন দাসকে রাখার কারণ হলো যদি প্রয়োজন পড়ে তবে লিটন দাসকে দিয়ে ভালো ব্যাটিং করানো যাবে, কারণ তার হাতে ভালো ব্যাটিং করার সামর্থ্য রয়েছে। সত্যি বলতে এটা আমাদের কৌশলগত পরিবর্তন, তবে লিটন দাস কখনোই আমাদের পরিকল্পনার বাইরে নয়। দর্শক, আপনি কি কলকাতা নাইট রাইডার্সের কোচের সাথে একমত? কমেন্টে জানাবেন। লিটন দাসের খেলা কেমন লাগে সেটাও জানাবেন। এ ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।